বাবা ভীষণ দুষ্ট ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 ব্যাপারে হ্যাঁ আজ তোরা সব দল বেঁধে হাজির কি ব্যাপার স্যার আমরা সবাই আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি দল বেঁধে আরজি নিয়ে এসেছিস হ্যাঁ বাহ 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 বল বল কি আরজি তোদের বল বল বলে ফেল স্যার আগামীকাল পয়লা বৈশাখ তাই আমরা ভাবছিলাম কাল যদি চড়ুই ভাতি করি চড়ুই ভাতি হ্যাঁ মানে স্যার পিকনিক আর কি পিকনিক চড়ুই ভাতি মানে আমাকে আর বোঝাতে হবে না চড়ুই ভাতি মানে যে পিকনিক সেটা আমি খুব ভালোভাবেই জানি আমরা স্যার এই তুই থাম তো কানের গোড়ায় খালি ফ্যাচর ফ্যাচর স্যার ডিস্টার্ব হচ্ছেন না আমি বলছিলাম যে স্যার নিউ ইয়ার মানে ইংরাজি নববর্ষে সবাই কত কি করে আর আমরা বাঙালি হয়ে বাংলা নববর্ষ পালন করব না এটা কি হয় নাকি স্যার আমরা একদম আলাদা ভাবে নিজেদের মতো করে নববর্ষ পালন করব চড়ুই ভাতির মধ্যে দিয়ে নববর্ষ হ্যাঁ বাহ 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 কেলটু কেলটু তোকে যতটা মর্কট ভাবি ততটা বোধ হয় তুই নোস জ্ঞানগম্যি তো বেশ টনটনে স্যার কেলটুদা রোজ নিয়ম করে ব্রাহ্মী শাক খাচ্ছে তাই কেলটুদার মাথাটা এত খোলতাই হয়েছে ভালো ভালো খুব ভালো খুব ভালো যাক তোরা কর ভালো করে নববর্ষ পালন কর কিন্তু কিন্তু ওরে হাতে তো আর সময় নেই রে হ্যাঁ এর মধ্যে এত জোগাড় জাতি করতে পারবি হ্যাঁ হ্যাঁ স্যার আমরা সব ঠিক করে ফেলেছি সকালের জল খাবার কিনে নিয়ে যাব আর দুপুরের রান্নাটা শুধু ওখানে হবে দেখিস গন্ডগোল যাতে না হয় হ্যাঁ ভালো কথা শোন কেলটু কাল আমাকে বাড়ি যেতে হবে সে কি স্যার আপনি আমাদের সঙ্গে যাবেন না এটা কি হয় নাকি স্যার আপনাকে ছাড়া আমরা যাব বুঝলি কি বাড়ি থেকে খবর পাঠিয়েছে যেতে হবে একটু ওকে সব দেখে শুনে নিতে হবে বুঝলি দেখিস আবার বলছি কোনো গন্ডগোল যাতে না হয় আপনি কোনো চিন্তা করবেন না স্যার নিশ্চিন্তে বাড়ি ঘুরে আসুন জলখাবার আমি কিনে নিচ্ছি আর বাকি জিনিসপত্র সবাই মিলে কেনাকাটা করে নেবে আমার হাতে বেশি সময় নেই এখন তোরা যা আমার কাজগুলো আমি ভালো করে সেরে ফেলি কাল সকালে তোরা বেরোলে তারপর আমি রওনা দেব বুঝলি নববর্ষ ভালো ভালো খাবার কিচ্ছু পাবো না ফোনটে দেখেছিস তো কেলটুদা ব্রেকফাস্টের কথাটা কিছুতেই ভুলছে না ওটাও নিজেই কিনবে ঠিক ধরেছিস সকালে টিফিনটার উপর বিশেষ নজর রাখতে হবে কেমন যেন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আরে লকড়ি কে ঠেলা রে ঠেলে মে বহুত খানা রে লকড়ি কে ঠেলা রে আরে মাই হুঁ আকেলা রে খানা খেতে হবে তুই আগে আগে চল রে লকড়ি কে ঠেলা রে তেলে পে বহুত খানা রে লকড়ি কে ঠেলা রে আরে ঠাকুর এই ঠেলা গাড়িটা দিয়ে তুমি কি করবে কি গো নতুন কোনো ব্যবসা শুরু করলে নাকি আরে নাহি নাহি আমার ঠেলা গাড়ি করে
সকালের জন্য খানা মানে ব্রেকফাস্ট নিয়ে যাব। কেন কেন জল খাবারটা তুমি ঠেলাতে চাপিয়ে নেবে কেন? আরে ঠাকুর, তুমি খামোকা কষ্ট করতে যাবে কেন? তুমিও তো খাবার সমেত আমাদের সঙ্গে গাড়িতেই যেতে পারো। আরে নাহি নাহি, আমার ওই গাড়িতে যেতে লাগবে না, তুমি লোক আরামসে যাও। হাইরাম, রসুই ঘরে চাবি লাগাতে ভুলে গেছি। আই নন্টা বাবু আর ফন্টা বাবু, তোমরা এখানে যখন আছো তাহলে আমি একবার রসুই ঘরে ঘুরে আসি। হ্যাঁ দেখো বাবু, আমার ইয়ে ঠেলা, এই ঠেলা ফেলে কোথাও যাবে না। বড়ি প্যারে ঠেলা গাড়ি আমার, বড়ে প্যারে ঠেলা গাড়ি, আমি যাবে ওর আসবে, তুমি লোক এই রে না। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, নিশ্চিন্তে যাও, আমরা আছি, তোমার ঠেলা গাড়ি কেউ টাচও করতে পারবে না। ফন্টে, এটা দু নম্বরের ধরিবাজ, এ ব্যাটারও মতলব ভালো লাগলো না। যা ভেবেছিলাম ঠিক তাই, আমাদের হাতে একদম সময় নেই, কেলটুটাও এখনো আসেনি। এই সুযোগ, ঠাকুর ফিরবার আগেই কাজটা সেরে ফেলতে হবে। পুটা পুটা, পাথরের থলেটা নিয়ে আয় চটপট। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে আর ফন্টেকে কিভাবে সরাতে হবে সেটা আমার জানা আছে, এইবারেতে আসল মজা হবে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, তোদের কথা মতো সব রেডি করে রেখেছি। এই যে নে, খাবারগুলো বের করে এই পাথরগুলো ভরে দি, তাড়াতাড়ি নে, হাতচালা হাতচালা। নন্টে তুই ওই দিকটা নজর রাখ, ঠাকুর আসছে কি না দেখ। ব্যাস হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল। বুচা, খাবারের থলিটা রেখে আয়। আরে এই যে নন্টে ফন্টে, এসে গেছিস দেখছি। হ্যাঁ, তা তোদের লিডার কেলটু কুমার কোথায়? কি জানি স্যার, কেলটুদা কোথায় তা বলতে পারবো না। ই ই ঠেলা গাড়িটা আবার কে নিয়ে এলো? হ্যাঁ, আরে আমার আছে বাবুজি, ও ঠেলা গাড়ি আমার আছে, আমার আছে, আমার আছে, আমার আছে, ঠেলা গাড়ি আমার আমার। তা ঠাকুর, তুমি কি আজকাল রান্না ছেড়ে ঠেলা ঠেলছো নাকি? আরে নাহি বাবু নাহি, এ বাবু লোক কা খানা থোড়া ভারী আছে বুঝলেন, ইসিলিয়ে এই ঠেলা লিয়ে আসলাম। ঠিক আছে ঠিক আছে, কেলটো ছোড়াটার এখনো পাত্তা নেই, ছোড়াটাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পারছি না। উফ, এদিকে আমাকেও বাড়ি যেতে হবে, সময় চলে যাচ্ছে, ওদিকে নববর্ষ, কি ভালো ভালো খাবার আমি আর ভাবতে পারছি না। আরে কেলটুদা এতক্ষণ ছিলে কোথায়? আরে থাক থাক, বেশি ভেজর ভেজর করিস না, নেনে রেডি তো। এই তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? আহ, আর দেরি করিস না, রওনা দিয়ে নে, রওনা দিয়ে নে, চল 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 যা। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি সব রেডি করে দিয়েছি, রান্নার সরঞ্জাম গাড়িতে চাপিয়ে দিয়েছি, যা তোরা সবাই উঠে পড়, উঠে পড়। ঠাকুর জল খাবারটা দাও, ওটাকে আমি পিছনে নিয়ে বসছি। আরে ওই লিয়ে ভাবতে হবে না কালটু বাবু, কেন মিশে মিশে ভাবতেন, আমি আলাকসে ঠেলা গাড়িতে খানা নিয়ে আমি পিছে পিছে যাচ্ছি, পিছে পিছে যাচ্ছি। ব্যাটার মতলবটা ভালো ঠেকছে না, চোখে চোখে রাখতে হবে, খাবার নিয়ে যেন না সটকে যায়। হ্যাঁ চলি। আমরা নতুন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা। থামো তো কেলটুদা, তুমি যে অদ্ভুত তা সবাই জানে। ইস, কি বাজে ছেলে, পুরো ফুটো করে গ্যাস বার করে দিল, যত সব।
এসে গেছি। এই নন্টে ফন্টে তোরা সবাই এখন খেলকে যা, খেলকে যা। এইরকম ফাঁকা সুন্দর জায়গা আর পাবি না। যা তোরা যা 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 যা, খাবার সময় আবার এখানে মিলবো। এখন কেটে পড়ো বাবু, যাও। বুঝলি নন্টে, কেলটু আর ঠাকুর ওদের দুজনের মতলব ভালো নয় রে। আরে চিন্তা করছিস কেন, চল চল ওই ঝোপটার আড়ালে গিয়ে নজর রাখি। চল তাই যাই। যাক সবাই চলে গেছে, এবার ঠাকুরের হাত থেকে জল খাবারগুলো উদ্ধার করতে হবে। বেটা বুদ্ধি করে ঠেলা গাড়িতে খাবারগুলো চাপিয়ে নিজের কাছে রেখেছে। আরে ঠেলা নিয়ে ঠাকুর ওই দিকে পালাচ্ছে, যাই ধরতে হবে। বেটা কেলটুর ওপর বাট পাড়ি, দাঁড়াও। আমি এই ময়দান পার হয়ে ওই পাসিনকে পাস সুপকে সুপকে সব খানা একলা খেয়ে নেব। হারে বাপরে, হারে বাপরে, ওই বয়েল আমার ভেসু দিয়েছে। হ্যাঁ কাম করি, এক কাম করি, বেলের হাত থেকে বাঁচতে ও পাসিনকে উপর মেয়ে উঠে যায়। গরুর কাছে খাবার, গরু সিঙ্গারা খাচ্ছে, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ ইয়ার কি হচ্ছে দেখি তো। দেখাচ্ছি মজা, বল বল বেটা খাবার কোথায় রেখেছিস, বল বল। আরে আমি নাহি পাথর রেখেছি কেলটু বাবু, আমি নাহি পাথর রেখেছি, আরে আমি নাহি কেলটু বাবু। কেলটুদা, আমরা তোমাদের মতলব আগেই আজ করেছিলাম, তাই খাবারগুলো আগে ভাগেই চালান করে দিয়েছি। ও এটা তোদের মতলব, আমার আমার আগেই বোঝা উচিত ছিল। ঠিক আছে আমারও সময় আসবে। আরে সে তো নিশ্চয়ই আসবে, আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তোমরা বরং ততক্ষণ দুপুরের খাবারের অ্যারেঞ্জ করো। নন্টে আর ফোনটেকে কিভাবে সরাতে হবে সেটা আমার জানা আছে, এইবারেতে আসল মজা হবে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। Nonte Fonte, Nonte Fonte. এই বারেতে আসল মজা হবে। চিন্তা করিস না, তোরা ঘুরে আয়, এমন চলন্ত বেঞ্চ দেখেছিস কখনো? ঘুরে আয়, টাটা টাটা। আমার সব দামি জিনিস নিয়ে পালাচ্ছে, চল চল পাগল পাগল চল।
ঘুমাও হবে না, পেছে ঘুমাও হবে না, দুপুরবেলা এই শুনশান জায়গা কেউ থাকবে না, কেউ থাকবে না। ভগবান যা করে ভালোর জন্যই করে। দেখি দেখি এই উপকারটা কে করলো। পাতিল টপকে বস্তাটা ভিতরে এলো, ওটা কি আপনার? এই মরেছে, গন্ডগোল নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ওটা কি কারোর লেগেছে? লেগেছে। হ্যাঁ লেগেছে, মানে একেবারে কুপকাত। এ ওটা কি আপনার? না না, বস্তাটা আমার নয়, আমার নয়। ওই ওই যে ছেলে দুটো আসছে, ওটা ওদের। সাংঘাতিক ছেলে ওরা, ওরাই ঠেলা গাড়িতে করে বস্তাটা গড়িয়ে দিয়েছে। এইবারে বাছা ধর নন্টে ফন্টে পড়েছো ফাঁদে। এই যে ছেলেরা, শোনো শোনো, এই যে এদিকে এদিকে এসো, বস্তা তাহলে তোমাদের। না না না, মানে বিশ্বাস করুন, ওর ভেতরে আমাদের পিকনিকের খাবারই ছিল। শোনো ছেলেরা, তোমরা আমার অনেক উপকার করেছ। উপকার করেছি আপনার? আরে হ্যাঁ, তোমরা যে আমার কি উপকার করেছ কি বলবো। শোনো শোনো, তোমাদের খাবার নষ্ট হয়েছে বলে মন খারাপ করো না। তোমাদের জন্য আমার দামি জিনিসগুলো চোরের হাত থেকে বাঁচলো, তোমাদের আমি তাই পুরস্কৃত করব। তোমরা ভেতরে আইসো, ভেতরে আইসো। আবার একটা ভুল করলাম, না বুঝে নন্টে ফন্টেকে পুরস্কার পাইয়ে দিলাম, আর পিকনিকের খাবার ওটাও হাতছাড়া করলাম। ধুর ধুর ধুর, আজকের দিনটা একদম বাজে। যত ইচ্ছা খাও, পেট ভরে খাও, একদম লজ্জা করবে না। না না, একটুও লজ্জা করব না। আহা, দারুণ সুস্বাদু খাবার। কেলতুদা, তোমার নববর্ষের উপহার লাজবাব। দারুণ দারুণ, কেলতুদার জন্য নববর্ষের চড়ুইভাতি স্মরণীয় হয়ে থাকবে। আখা, কপাল জুড়ে ভুড়ি ভোজ করছিস, কর কর, পড়েতে না, আমার সময় এলে দেখে নেব। আমার নামও কেলটু। দুজনের খুব ভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মর্কট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।